আব্বার এত করে কলাম আব্বা বিয়ে দাও বিয়ে দাও, আব্বা কোনো কথা আই শুনল না। আজকে যাও আই হবি গটক সাথে রাতে পা ধরে বিয়ে বিয়ে কাম করবই যা থাকে কপালে। বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমনই হলো এমনই হলো। হেলার গোটক মানুষ কাজ কাম নেই, বিয়ে শাদিও দু উঠে গেল, হেলার নিজে করে নেব নাকি বুঝতেছি না। দু একখান কাজ কাম হলে ভালো হয়তো, তা হচ্ছে না। বিয়েতে বাপু দিলে দিতে পারি প্রতিদিন ডজন ডজন, কিন্তু বর্তমান রায়বেড়া হয়ে গেছে তা হয় না। তোমার হাতে পায়ে ধরেছি চাষা, তোমার জেরামক সেরামক আমার বিয়েটা আজকে দিতেই হবে। বিয়ে তো বাপু দেব, বর্তমান মায়ের বাপ মা গেছে চালাক দিতে চাই না। ওই শোনে সাল কি ওরে কৃষির চাকরি করে বিদেশ ঠেয়ে নাই নানান কথাবার্তা কয়, সেরাম সাল বাপু মেলে না, মায়ে আছে ভালো ভালো নানান কথা শোনে, বাড়ি ঘর দুরোজা আছে নাই কৃষির ঘর ছাদের ঘর না কৃষির ঘর নানান কথা শোনে বাপু ভালো লাগে না। তা বাপু তুমি যেমন আইছো টেনশন করে না, আমি আসি আমি যে কোনো একটা ব্যবস্থা করে দিবা না, তবে একটু মিথ্যে সারটা কথা কতিবে না করলাম পারবা না? পারবা না চাচা, যদি পারো তাহলে হইবে না পারবা না। মায়ের বাপরা তো শুনবেই না, তা তুই লেখাপড়া কোন পর্যন্ত জানিস? আমি তো লেখাপড়াই জানি না, গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন। মনি মনি অগো বাড়ি কে আছো নাই? কি ডাকো বাবু? ও মাফ করো বাবু, ভিক্ষে ঠিকে দেয়ার কাজ বাড়ি কাজ কামের জন্য পথসই দেখতেছি রে। আরে বাবু আমি ভয় না, তোমার গোটক চাচা। আগে কমা তো বাবু, আরে বসো 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 বসো, এই নাও না বসো বসো বাবু বসো বসো বসো, আরে বসো আমানি বল বসো, এটা তো শ্বশুর বাড়ি বলি। ও আনে বুলা আনে বাবু, হঠাৎ করে চলে আসলে কিরম কোনো নাস্তা পানি তো গুছাই গুছাই রাখতে পারলাম না। লাগবে না নাস্তা পানি, নাস্তা পানি লাগবে না। আমানি কি ভয় চাচা ফিরে যাও। আরে বাবু কোহানে বুলা আনে হঠাৎ করে চলে আসলে কা ঘটনা কি রে? এই রাম সাল তো হাওলার পা যাবি না, বিশাল সাওয়াল, এই জন্যই কোনা কপলা চলে আইছি, তুমি চলো। তা বাবু ওই সালে অবস্থা পাতি কিরাম, সাল কি ওরে এইসব সাল আসলে লাগবে না, হঠাৎ করে কলি কি ভাই বিয়ে দেওয়া যায় না বাপু, এটা বুঝতে হবে তো বিষয়টা। তোমার জানা লাগবে না রে বাপু, সালের বাড়ি তিন তালা, তোমার জানা লাগবে না, তুমি চলো। সালের সাল ইংলিশে ছাড়া কথা কয় না। তাহলে তো বাবু এ পাত্র কোনোরম ছাড়া যাবি না? না না এ জিরা বাবু আজকের বিতারি এই এহানি বিয়ে দিয়ে উঠে দিতে হবে, চলো 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 চলো। জামাই বাবা ওই তুমি আত্মীয় তো এই গেছো, মানে জামাই হলেও তুমি সাল হলেও তুমি নিজেরা নিজেরাই, তা তুমি বাবু ওই কিরাম ইংরেজি কথা একটু কাউ তো শুনি, কোনোদিন আবার শুনি তো আমাদের এলাকায় সেরকম শিক্ষিত সাল পাল নেই। আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি, সি ইউ নট ওয়ার মাইন্ড। আর বড়া পড়া গোটকে যে কাজ আমার সাথে করে গেল, কাজটাকে কি ঠিক করলা দাদা? তারপরে কইলো সালের বাড়ি হচ্ছে তিন তালা, যাই এই দরজার মধ্যে বড় বড় তিনটে তারা ঝুলো, আর সে কইলো কি যে বাড়ি তিন তালা ছাবড়া ঘর রেখলো তিন তালা। এই গোটক আজকে আইসান, গোটকের ব্যবস্থা করতেই হবে একটা, গোটকের কত বড় সাহস। তুমি কি বাবু কাজটা ঠিক করলে, কোনো মানুষের মতো কাজ করলে?
ইয়াছরে বাবু কি হলাম তুমি ওর আবার সাসাসো কি আইছ ওই নিডাকি কও তুমি আবার কও ওই নিডাকি তুমি কাজটা ঠিক কি কইলে তুমি এই যে দাদা বসে আছে আমাকে সামনে কইলে যে শাল বিশাল শিক্ষিত ইংরেজি ইংরেজিকে উল্টাই ফেলাই দেয় শালের বাড়ি বলে তিন তালা মানে যায় দেই যে সাবড়া ঘর দরজার মধ্যে তিনটে তালা ঝুলই তুইছে সে কিরাম ভালো শাল হলে কথাটা আবার কয়ে যাও এ ক্ষতিটা আবার করলে কা তুই আরে বাপু আমি শ্যানে যা কইছি আমি হ্যানে তো তাই করছি আমি কি কইছি না শালের বাড়ি তিন তালা বিল্ডিং তুমি যায় তিনটে তালা পাইছো দরজাই আমি তো তিনটে তালার কথা কইছি যে শালের বাড়ি তিন তালা আমি কি তিন তালার কথা কই তালার কথা কইছি নাই বিল্ডিং এর কথা কইনি বাপু তুমি বাবু কইলে কি দাদা কইলো কি বারোই শুয়ায় ফেলো ও কইলো কি তুমি বাবু এ কালে জানতেন পরো কালে কিন্তু রিসেপ দিতে পারবা না নে আর গটকের কথা শুনে মায়েরা বিয়ে দিয়ে কি যে ভুল কাজ করলাম।